গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আসলে অনেক দিন পরে আমার ভিডিওটা আপডেট হচ্ছে। আমি রিসেন্টলি খুবই বিজি ছিলাম, যার কারণে আসলে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। আশা করছি এখন থেকে রেগুলার নিয়মে ভিডিওগুলো আমি দিতে পারবো। তো কেমন যাচ্ছে সবার শীতকাল? আসলে এবার তো খুব একটা শীত নেই, তারপরেও শীতকাল মানেই তো একটু অন্যরকম আমেজ। খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের রেগুলার লাইফে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় শীতকালে। সো আজকে নিয়ে এলাম আপনাদের জন্য শীতকাল স্পেশালি একটা ভিডিও, যেখানে থাকছে শীতের সময় আমাদের খাদ্যাভাস যেভাবে চেঞ্জ হয়ে যায়, শীতে যে খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে সেই রকমভাবে আজকে দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ রিসেন্টলি শীতকাল পড়ার পরে আমার একটু খাবার দাবারের প্রতি অ্যাট্রাকশানটা একটু বেড়ে যায়, এবারও তাই, ব্যতিক্রম না। তো আমি এখানে আজকে বানাচ্ছি আমাদের এলাকার ঝাল চিতই পিঠা। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে রেসিপিটা হয়তো বা একটু নতুন অনেকের কাছে, আবার অনেকে হয়তো এভাবে খান। তো আমি হালকা করে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। তো আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়ার পাতা নিয়ে নিলাম, একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর এখানে দিয়েছি চালের গুঁড়ো, দিয়েছি আদা রসুন বাটা, লবণ এবং পানি দিয়ে, আমি জাস্ট নর্মাল পানি দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর ভীষণ ভীষণ মজার একটা খাবার। আমাদের তো শীতকালে এটা সকালে হোক বা সন্ধ্যায় হোক, যে কোনো একটা টাইমে প্রায়ই এটা হয়েই থাকে বাসায়, কারণ এটা খেতে খুবই মজা। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিয়ে দিতে পারেন। আসলে ডিম দিলে মজাটা আরও বেশি হয়, কারণ ডিম একটা অন্যরকম একটা মজা এনে দেয়। তো আমি আজকে ডিম ছাড়াই করে দেখাচ্ছি, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি হালকা একটু হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সবই দিয়েছি। তো সব কিছু দিয়ে, পরিমাণ মতো দিয়ে আমি এখানে পাতলা, যেভাবে আমরা পাটিসাপটা বানাই, পাটিসাপটার যে পিঠাটা আমরা বানিয়ে থাকি ঠিক সেমভাবেই কিন্তু আমরা বানাচ্ছি ওইটা। জাস্ট এইভাবে পাতলা করে হবে। দেখুন, এটা খেতে যে এতটা মুচমুচে এবং মজাদার হয় সকালবেলা, এটা আমার তো ভীষণ প্রিয়। আমাদের এলাকার এটা বিখ্যাত, মানে আমার বাসায় আর কি এটা তো প্রায় হয়, রেগুলার নিয়মে এটা চলতো। শীতকালে বেশি হয়, কারণ চালের গুঁড়োর জিনিসগুলো কিন্তু আমরা শীতকালেই বেশি খেয়ে থাকি। সো আমি এইভাবে করে আজকে সকালে নাস্তাটা নিচ্ছি। আর সকালে আসলে বেশিরভাগ দিনই আমি নাস্তা অতটা পছন্দ করি না বেশি, তবে শীতকালে এক এক দিনে এক এক রকম নাস্তা, এই ধরনের নাস্তাগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়। আই হোপ আপনাদেরও ভালো লাগবে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে ধনিয়ার পাতা স্কিপও করতে পারেন, এটা জাস্ট ফ্লেভারের জন্য, ভালো না লাগলে স্কিপ করবেন, নো প্রবলেম। তো দেখতে পাচ্ছেন গরম গরম চিতই পিঠা কতটা মজার। আর এই পিঠাটা আপনারা বিভিন্ন কিছুর সাথে খেতে পারেন, যেমন ধনিয়ার পাতার চাটনি হতে পারে বা এমনিও হতে পারে। আমি আজকে খাবো হচ্ছে খেজুরের গুড়ের সাথে। পিঠাটা কিন্তু এমনি খেতেও মজা। তো আমি খেজুরের গুঁড়ে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি এটা মাইক্রোওয়েভে জাস্ট 30 সেকেন্ড মেল্ট করে নেব। এই মেল্ট করার পরে গুড়টা জাস্ট গলে যাবে। দেখতে পাচ্ছেন এটা দিয়ে খেতে যে কি মজা, যারা একবার হলো ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, এটা মিস করা একেবারেই যাবে না। ভীষণ সহজ বানানো আর খেতে তো অসাধারণ। তো আমি এখন চায়ের জন্য একটু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। পুদিনা পাতার গাছটা কেন জানি না শীতকাল আসার পরে একটু খারাপই হয়ে যাচ্ছে। তো দেখা যাক, ওকে একটু খাবার দিতে হবে আর কি, সেজন্য খাবার নেই মেবি ওর মাটিতে, সেজন্য আর কি ওরকম প্রবলেম হচ্ছে, ওর একটু কেয়ার নিতে হবে। অ্যাকচুয়ালি এত বিজি, এত ব্যস্ততার মধ্যে কোনো কিছুরই কেয়ার নেওয়া হচ্ছে না, অনেক গাছপালাও আমার নষ্ট হয়ে যাচ্ছে। সো ইনশাআল্লাহ এখন ফ্রি হয়ে যাচ্ছি, আস্তে আস্তে সব কিছুই কেয়ার করবো। তো এখানে আমি মশলা চা খাবো। বিশ্বাস করবেন না এই মশলা চাটা যে এতটা উপকারী। আমি এখানে আদা, দারুচিনি, কয়েকটা লবঙ্গ এবং পুদিনা পাতা দিয়েছি। এটা একটু সামান্য হামাম তিস্তাতে একটু জাস্ট থেতো করে আমি এটা পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব। আমি এটা জাস্ট লাস্ট 2 থেকে 3 মাস ধরে আমি এই চাটা খাচ্ছি। তো 2 থেকে 3 মাসেরও বেশি, করোনার যখন একটা আসলো আমাদের কান্ট্রিতে ঠিক তখন থেকে এই চাটা আমি নিচ্ছি। আমার কিন্তু ছোটোবেলা থেকে শ্বাসকষ্টের প্রবলেম ছিল এবং শীতকাল আসলেই আমার কিন্তু ভীষণ প্রবলেম হয়। তো মাশাল্লাহ এবার আমি এতটা উপকার পেয়েছি, জাস্ট
এই ধরনের একটা গরম চা, সকালে এবং সন্ধ্যায়, বা যাদের অনেক বেশি প্রবলেম তারা দুপুরেও নিতে পারেন। আর এখানে আমি চিনির বদলে কিন্তু খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি চিনি দিয়ে বেশিরভাগ সময় খাই, আজকে যেহেতু গুড় বের করা ছিল সেজন্য গুড় দিয়ে নিলাম। তো এটা এতটা হেলদি, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, গলা ব্যথার প্রবলেম আছে, টনসিলের প্রবলেম আছে, তারা এটা নিমিষেই যদি নিতে পারেন রেগুলার কয়েকদিন, আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। আমার মাশাল্লাহ, আমি এবার শীতকালে অনেকটাই সুস্থ, আমার একবারের জন্য ঠান্ডা লাগেনি বা গলা ব্যথা বা সর্দি কাশি কিছুই কোনো প্রবলেমই হয়নি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে একটা নিয়মের মধ্যে ছিলাম, প্লাস এই ড্রিঙ্কটা আমি রেগুলার নিয়েছি। আর ঠান্ডা তো লাগানো, এমনিতেও লাগাই না আমি ঠান্ডা, সব সময় দেখা যাচ্ছে যে গরম পানি কিন্তু আমি রেগুলার খাই। শীতকালে সকালে উঠে আমি এক গ্লাস উষ্ণ গরম পানি খাই, দুপুরবেলাতে হয়তো একটু নর্মাল ঠান্ডা পানি খাচ্ছি, আবার রাতেও কিন্তু গরম পানি খাচ্ছি। সো এইভাবে করে নিয়ম কিছু ফলো করে কিন্তু আমার প্রবলেমটা অনেকটাই কমে গেছে। তো আমি যেহেতু উপকার পেয়েছি, ভাবলাম আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কারো প্রবলেম থেকে থাকে, তারাও একটু হলেও উপকার পাবে, আর সেটাই আমার জন্য অনেক অনেক বেশি পাওয়া। তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কোনো উপকারে এটা লেগেছিল কি না। সো আমি এখন নাস্তাটা করে নিব, নাস্তাটা তো ভীষণ মজার হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। যারা এই ধরনের পিঠা জাতীয় খাবার পছন্দ করেন তারা তো অবশ্যই পছন্দ করবেন, আর যারা করেন না তারাও একবার বানাবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। আর এই ধরনের খাবারগুলো কিন্তু রেগুলার খেতে ভালো লাগে না, লাইক গরমে এটা আমি কখনোই খেতে পারি না, গরমে আমি ভাজা পোড়া টোটালি খেতে পারি না, শীতকালেই টুকটাক একটু খাওয়া হয়ে থাকে। তো এই টাইমটা হচ্ছে আমার সবচেয়ে মজার একটা টাইম, যখন আমি চা খেতে থাকি এই জায়গাটাতে বসে, আমার টাইমটা খুবই ভালো কাটে এই সময়টুকু। সো এটা আমার একটা নিজের, একান্তই নিজের একটা সময়। তো সকালের এই বাসন কোসনগুলো আমার একেবারে জমিয়ে রাখতে আমার ইচ্ছে করে না, দ্যাটস ওয়াই আমি সাথে সাথে এগুলো ক্লিন করে নেব। আর শীতকালে অবশ্যই থালা বাসন বা যে কোনো কিছু ক্লিন করার সময়, ঠান্ডা পানিতে ক্লিন করার সময় এই ধরনের একটা হ্যান্ড গ্লাভস যদি পরে নিতে পারেন, এটা অনেক অনেক উপকার। কারণ হাতের অনেক সময় আমাদের এই ধরনেরগুলো পরিষ্কার করে, থালাবাটি পরিষ্কার করার কারণে, রেগুলার সাবান ইউজ করার জন্য বা যে কোনো কিছুর জন্য, শীতকালে তো একটা রুক্ষ একটা ওয়েদার, তো সব কিছু মিলিয়ে কিন্তু হাতের স্কিনটাও ভালো থাকে না। যদি হ্যান্ড গ্লাভস ইউজ করা হয় রেগুলার, তাহলে হাতটা অনেক অনেক সেফ থাকে আর ঠান্ডাও কম লাগে। সো আমি এই ধরনের দুটো কিনে নিয়েছি, যদিও আমি একটা ইউজ করছি, কারণ আমার দুইটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারি না। আমি যেহেতু আমার বেশিরভাগই সিরামিক্স কাঁচ এই ধরনেরই জিনিস, তো আমি কন্ট্রোল করতে পারি না, হাত থেকে অনেক সময় পড়ে যায়। তো একটা দিয়ে আপাতত প্র্যাকটিস করছি, ইনশাআল্লাহ দুটো দিয়েও খুব তাড়াতাড়ি করে ফেলবো আর কি, কারণ এটা দিয়ে আমি অনেক অনেক উপকার পেয়েছি। আর আশা করবো আপনাদের যাদের স্কিনের প্রবলেম আছে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন রেগুলার। তো আমি এগুলো সব কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে খাওয়া দাওয়া করতে বেশি একটা টাইম লাগে না, খাওয়া দাওয়ার আগ মুহূর্তে এবং খাওয়া দাওয়ার পরের যে কাজগুলো সেটাই হচ্ছে সবচেয়ে বেশি প্যারাদায়ক। তো আজ এখন আমি দুপুরে রান্নার প্রিপারেশান নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অঞ্চলের একটা বিখ্যাত খাবার, ঐতিহ্যবাহী খাবার আমি বলবো। নওগাঁ বগুড়ার লোক যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে রান্না করব আলু ঘাটি, আমাদের বগুড়া এবং নওগাঁ জেলার বিখ্যাত একটি খাবার। আমি আজকে ডিম দিয়ে নতুন আলুর যে একটা ঘাঁটি হয় আর কি, ঘণ্ট, সেটাই আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। অনেকেই এটা চেনেন না, অনেকের কাছেই নতুন, তবে আমার কাছে এটা ভীষণ প্রিয়। এটা দিয়ে আমাদের এলাকায় আমরা ছোটোবেলায় অনেকেই হয়তো এই ধরনের পিকনিক আর কি খেয়ে থাকেন ছোটোবেলায় এলাকার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তো আমরাও কিন্তু যখন পিকনিক খেতাম, আমাদের সবচেয়ে কমন পিকনিকের খাবার ছিল হচ্ছে এটা, ডিম দিয়ে আলুর ঘাঁটি, আর এটা শীতকালে বেশি হতো। সো ভীষণ মজার একটি খাবার, এটা সবসময় আমাকে নস্টালজিক করে দেয়, বাড়ির কথা মনে করিয়ে দেয়, ছোটোবেলার সেই পিকনিকগুলোর কথা মনে করিয়ে দেয়। সো এই খাবারটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো আমি এখানে ডিম এবং আলু সেদ্ধ করে নিয়েছি ফার্স্টে প্রেশার কুকারে দিয়ে। আপনারা চাইলে এমনি হাঁড়িতেও করতে পারেন, সেখানে একটু টাইমটা বেশি লাগবে। তো আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলোকেও সেম প্রসেসে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আসলে এই খাবারগুলো এক একটা এলাকার ঐতিহ্য বহন করে, যেমন শীতকালে কিন্তু এই খাবারটা ভীষণ মজার, নতুন আলু যখন ওঠে আর কি, তখন তো এই খাবারটা মাস্ট। আর এটা শুধু ডিম দিয়ে যে তা না, এটা মাছ দিয়েও কিন্তু ভীষণ মজা। তো আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি চাকু দিয়ে এটার চার সাইডে একটু কেটে নিচ্ছি, এতে করে মশলাগুলো ভেতরে ঢুকবে।
আর খেতেও ভালো লাগবে। গোটা গোটা ডিম রেখে দিলে কিন্তু ভেতরে কোনো মশলা যায় না, সো তখন একটু খেতে ভালো লাগে না। আর ইনশাল্লাহ যদি আপনারা চান আমি মাছ দিয়েও কীভাবে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দুটোই আমার ভীষণ প্রিয়, ডিম এবং মাছ দুটো দিয়েই আমার খুব ভালো লাগে আলু ঘাঁটি। আর যারা জানেন, যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা মজার, যারা জানেন না তারা দেরি না করে আজকেই আমার ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা ভীষণ সহজ এবং খুব মজার। তো আমি ডিমগুলোকে একটু হলুদ লবণ এবং মরিচ দিয়ে হালকা করে ভেজে নেব, আর সেজন্য আমি ডিমগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, জাস্ট একটু মাখিয়ে জাস্ট হালকা করে তেলের ওপরে ভেজে নেব এই আর কি। আসলে ডিম খাওয়া তো ভালোই, ডিম তো খাওয়াই হয়, আমার কোনো প্রবলেম হয়। তো ডিমগুলো মাখানো হয়ে গেছে, সেটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আলুগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি হাতের সাহায্যে, আপনারা চাইলে এটা ডাল ঘুটনির সাহায্যেও করে নিতে পারেন, বা যে কোনো আলু ম্যাশার যদি আপনাদের কাছে থেকে থাকে সেটা দিয়েও করে নিতে পারেন, তবে বেস্ট হয় হাত দিয়ে আধা ভাঙা করে নিতে। হালকা একটু পানি দিয়ে এটা মাখিয়ে রাখছি। আর এই কাজটা না করলেও করতে পারেন, একটু জাস্ট একটু হালকা করে হাত দিয়ে চেপে, আমি একটু বেশি ভেঙে নিচ্ছি কারণ আমার কাছে পাতলা ঘাটিটাই বেশি পছন্দ। অনেকের কাছে আবার আলুটা একটু বেশি বেশি থাকলে ভালো লাগে, আমার কাছে জাস্ট একটু একদম ঘন্ট হয়ে যাবে সেটাই ভালো লাগে। তো এইটার জন্য একদম মশলা কিন্তু অনেক লাগে, সো মশলাগুলোকে আমি আগেই রেডি করে নিচ্ছি, এতে করে আমার রান্নায় যখন আমি যাব তখন আর কোনো কিছু মিস হবে না। সেজন্য দিয়ে নিলাম 2-4টে লবঙ্গ, 1টা কালো এলাচ, আর 3-4টা হচ্ছে তেজপাতা, 5-6টা হচ্ছে শুকনো মরিচ। আর এটা কিন্তু একটু ঝালঝালি হয়, স্পাইসি, না হলে এটা খেতে একদমই ভাল লাগে না। দিয়ে দিলাম 2টো দারুচিনি ছোটো সাইজের, দিয়ে দিলাম ছোটো এলাচ 3টি। আর এই খাবারটা একটু মশলাদার, এই কারণে একটু অ্যাসিডিটির প্রবলেমও হতে পারেন, সো যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা এই খাবারটা না খাওয়াটাই বেটার। আর যদি খেয়েও থাকেন তাহলে অবশ্যই দুপুরে খাবেন, রাতে খাওয়ার কোনো দরকার নেই। আর এখানে অবশ্যই জিরে গুঁড়ো, আস্ত জিরে লাগবে, সেটার জন্য আমি নিয়ে নিলাম একটা ছোট্ট বাটিতে 1 চামচের মতো জিরে। তো এখন আমি সরাসরি রান্নায় চলে যাব, সব কিছু রেডি করে নিয়েছি, এখন জাস্ট রান্না করার পালা। দেখতেই পেলেন তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব ধরনের মশলাই ভালো লাগে, সো আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। একদম মাংস রান্নার মতো করে মশলাগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে বেরেস্তার মতো করে নিয়েছি। এরপরে আমি তেলের ভেতরেই শুকনো মরিচ গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই রান্নার কিন্তু মেন প্রসেসটা হচ্ছে মশলাগুলোকে কষানো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণের, তো এখন এগুলোকে দিয়ে যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর মধ্যে সামান্য একটু করে পানি দেব, আর এগুলোকে হালকা করে কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারে ওপরে চলে এসেছে। তো এর মধ্যে আমি সেই আধা ভাঙা করে পানি দিয়ে আলুগুলো যে রেখেছিলাম সেগুলোকে দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আসলে এই কাজটা অনেক লং প্রসেস ধরে করতে হবে, আলুগুলোকে যত মশলার সাথে কষাবেন রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আস্ত বড় টমেটো, আমি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিয়ে এটাকে বেশ খানিকটা সময় ধরে এভাবে ঘাটাঘাটি করতে হবে, আর সেটার জন্যই কিন্তু এটার নাম মেবি আলু ঘাটি, আমি জানি না, জাস্ট মজা করলাম। আর এখানে দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচা মরিচ, আমি কিন্তু শুকনো মরিচও দিয়েছিলাম আবার কাঁচা মরিচও দিয়েছি, এটা আমি বেশ ঝাল ঝাল পছন্দ করি, সেই জন্য আমি আমার মতো করে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে ঝালটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখানে হালকা করে পানি দিয়ে দিচ্ছি আর খুব মজা করে এটা কষিয়ে নিচ্ছি, যাতে করে একদম তরকারিটা আমাদের দেশি ও আমাদের এলাকার একদম পারফেক্টভাবে, যেটা একদম হয় আম্মুরা যেভাবে রান্না করে সেরকম হয়। আর আমি এর মধ্যে এখন ডিমটা দিয়ে দিলাম, আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর ডিমটা দিয়েও আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ধরে এটাকে রান্না করে নেব। আর এদিক থেকে আমার কিন্তু রান্না শেষ, আর আমি এটাকে এখন সার্ভ করে নিচ্ছি। আজকে দুপুরের আমার স্পেশাল এই রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু দেখতে চাই, সো সবাই আমাকে জানিয়ে দেবেন কার কেমন লেগেছিল আর কে কীভাবে এটা পছন্দ করেন। আমার তো এটা গরম গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে, তো আমি নেক্সট ইনশাআল্লাহ মাছের মাথা দিয়ে যেভাবে করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি, যেটা একদম শীতকালে সব সবজিতে বা তরকারিতে না হলেই না, আমার তো ভীষণ প্রিয়। তো এখন বিকেল হয়ে গেছে আর আজকে স্ন্যাক্স আমি নিজের হাতেই বানাবো, তো সেটার জন্য আজকে নিয়েছি পাতাকপি। পাতাকপিটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে করে পাকোড়া বানিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ মজার। পাতাকপি তো অনেক হেলদি একটা খাবার সবজি আর কি, সেজন্য কিন্তু যেভাবেই খান না কেন সেটা অনেক ভালো কাজে দেবে। তো আমি পাতাকপিগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং মরিচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু বেসন আর চালের গুঁড়ো। আসলে এটা খেতে একদমই বোঝা যায় না যে এটা পাতাকপি, যারা পাতাকপি খেতে পছন্দ করেন না গন্ধ লাগে, যেমন আমার হাজবেন্ডই পাতাকপি খেতে পারে না, ওর কাছে নাকি একটা গন্ধ লাগে, তো এইভাবে করে দিলে কিন্তু ও পছন্দ করে আর খেয়ে নেয় আর কি। যেহেতু শীতকালীন সব সবজিই মজার, আমার কাছে তো শীতকালে সবজি খেতে ভীষণ ভালো লাগে, তো পাতাকপিটা তো শীতকালের একটা স্পেশাল সবজি, তো এটা আসলে না খেলে কেমন হয় সেজন্য কিন্তু আমি যেভাবেই হোক না কেন বাসায় রান্না করি আর কি। তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পানি দেব না, জাস্ট আস্তে আস্তে এভাবে চটকাইতে চটকাতে কিন্তু এটা পানি ছেড়ে দেবে, আর আমি যখন এটাকে বড়া শেপ দিতে পারবো তখনই কিন্তু আমি এটা মাখানো ছেড়ে দেব আর তেলে আমি এটাকে দিয়ে ভাজতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি মুঠো করলে কিন্তু এটা একটা বড়া শেপ দেওয়া যাচ্ছে, সো এটা এখন পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে, একদমই পানি দেওয়া যাবে না, জাস্ট হাত দিয়ে এভাবে কিন্তু মাখামাখি করতে করতে এটা হয়ে যাবে। তো আমি এখানে ফ্রাইং প্যানে হালকা করে তেল দিয়ে নিয়েছি, এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি এটাকে শ্যালো ফ্রাই করে নেব, সেজন্য হালকা তেল দিয়ে নিলাম। আর এটাকে আমি পাতলা পাতলা করে দিচ্ছি, এটা এইভাবে দিলে বেশ মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আসলে এই তেল ভাজা ভাজি জিনিসে তেল যতটা কম খাওয়া যায় তত, ভাজা পোড়া তো খাওয়াটা ঠিক না, তারপরেও এই শীতকালে সন্ধ্যায় চায়ের সাথে একটু না থাকলে কেমন দেখায়, তো মাঝে মাঝে আমি করি শীতকালেই আর কি, গরমে আমার খুব একটা পছন্দ না, তারপরেও করা হয় শীতকালে বেশি। তো এই তো এটা হয়ে গেছে, একটা একবার ভাজা হয়ে গেল, আরও কিছুটা আছে, তো এটাকে আমি উঠিয়ে নিলাম একটা টিস্যু পেপারের উপরে দিয়ে দিলাম, আরও এক ব্যাচ আরও কয়েকটা আছে আর কি, সবগুলোকেই ভেজে নেব। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও মজা লাগে, তবে আমি আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে এটা খাচ্ছি, এটা যারা পছন্দ করেন তারা ভাত দিয়েও খেতে পারেন, আর এমনিতেও কিন্তু শুধু মুখে খেতেও বেশ মজার। তো এদিক থেকে আমি চা করে নিয়েছি, বলেছিলাম যে চাটা আমি দিনে 2 বার খাচ্ছি, আর এই শীতকালে তো অবশ্যই মাঝে মাঝে 3 বারও হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রাতে আমি রাতে ডিনারের পরেও 1 কাপ চা খাচ্ছি। আমার চা খেলে কোনো ঘুমের প্রবলেম হয় না, সো আমি যে কোনো সময় চা খেয়ে নিতে পারি আর কি, যখন ঘুম আসে আসে, তখন যখন আসে না আসে না, চায়ের জন্য কোনো প্রবলেম হয় না, দ্যাটস ওয়াই আমি রাতেও মাঝে মাঝে খাই যখন ঠান্ডা থাকে আর কি বেশি, তখন চা খেলে বেশ ভালোই লাগে। তো একটু টমেটো দিয়ে কেচাপ দিয়ে খেতে কিন্তু এই ধরনের জিনিসগুলো ভীষণ মজার, তো আমার এটা একদম কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমার সন্ধ্যার নাস্তাও হয়ে গেল। তো আজকের ব্লগটা কিন্তু আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আজকে কিন্তু আপনাদের সাথে একটা শীতকালীন খাবারের রেসিপি দিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটা জানার জন্য কমেন্টের অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।